स्वागत है मेरे यूट्यूब चैनल पे। तो आज का वीडियो बहुत ही मजेदार होने वाला है। आज मैंने घर से स्टार्ट किया था ब्लॉग बनाने के लिए और ये मेरा फर्स्ट डे है। और मैंने घर से स्टार्ट किया था, जादवपुर गया यूनिवर्सिटी में, उसके बाद यूनिवर्सिटी के जाने के बाद मैंने गया साउथ सिटी मॉल पे। अभी कुछ वीडियो मैंने बनाया और साउथ सिटी मॉल पे एक साइबर जो डॉग है, मतलब Xiaomi का कुछ प्रोडक्शन है, वो कुछ अभी प्रमोशन कर रहा है, तो वो भी वीडियो आपको जरूर दिखेगा। सो गाइस, हमरा इमोर्ट चले स्टेशन सामने, हमारे साथ संदीपन चले शुद्ध अपेक्षा करछि बर्दा आसार कारण। बर्दा एखन आसते पारिनि, तो एखन रास्ताय आछे। एटा इंट्रोड्यूस करि, अच्छा संदीपन, ठीक आछे, एटा आमादेर संदीपन आर एटा हच्छे आमादेर बर्दा, ठीक आछे, एटा हच्छे आमादेर आकाश बर्दा, माने एकटा आलादाई लेवेले, ठीक आछे। तो चिंता करो ना, एइबारे ब्लगटा खूब मजेदार ब्लग हबे, आमार सबाई खूब एनजय करबो, सेटा तोमरा देखो। তো গাইস, আমরা ফাইনালি যাদবপুর নেমে গেছি এবং এবার আমরা যে বেরোচ্ছি রহনার পথে, খুব শীঘ্রই দেখতে পাবো আমাদের সবাইকে। আমরা চলে এসেছি প্রায় যাদবপুরে। অনেক কম দামে অনেক কিছু জুতো আপনি ভালো ভালো জুতো পেয়ে যেতে পারেন এখানে। আপনার সাউথ সিটি মলে আজকে যে ব্লগটা বানাচ্ছি আমরা, সাউথ সিটি মলে যাওয়ার জন্য এই স্টেশন থেকে নেমে আপনি ঠিক এর পাশ থেকে আপনি যেতে পারেন। এর পাশ থেকে গেলেই আপনি অটো ধরবেন, অটো ধরার পরে আপনি বলবেন সাউথ সিটি মল যাব, তো সাউথ সিটি মল আপনি দেখতে পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে অনেক কম দামি কিছু আপনি পেয়ে যাবেন, প্যান্ট পেয়ে যাবেন, শার্ট পেয়ে যাবেন, টি শার্ট পেয়ে যাবেন, ফুটওয়্যার পেয়ে যাবেন, আর অনেক সামগ্রিক এখানে জিনিস পেয়ে যেতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। আপনি অবশ্যই যদি কোনো দিন যাদবপুরে আসবেন তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। আমরা এই মুহূর্তে অটোতে আছি এবং আমরা প্রায় রাস্তার কাছাকাছি চলে এসেছি। আমি আছি, আমার বর্দা আছে এবং সন্দীপ ভাই আছে। তো আর কিছুটা রাস্তা বাকি আছে আমাদের ঠিক সেই জায়গায় যেতে। আমরা সবাই চলে এসেছি সাউথ সিটি মলের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। সন্দীপন এখানে আসো, আমরা চলে এসেছি সবাই সাউথ সিটি মলে। সাউথ সিটি মলটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, ঠিক আছে, এবং আমি এর পুরো ভিতরে ঢুকে গিয়ে আপনার পুরো জিনিসটা দেখাবো, ঠিক আছে। সাউথ সিটি মলে, ঠিক আছে, এখানে দেখছেন প্রচুর বড়ো মলটা, ঠিক আছে। আমি এর এক একটা ফ্লোর আমি আপনাদেরকে চেক করাবো এবং আমি এখন ফার্স্টে যাচ্ছি থার্ড ফ্লোর। সাউথ সিটি মলে এসেছি বাট এখানে আমাদেরকে ভিডিও তুলতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, আমরা লিটারালি এখন ভিডিও করতে পারছি না। যাই হোক, তবু আমার লোকেশনে যত পারছি চেষ্টা করছি কি ভিডিও করার জন্য, তোমাদেরকে পুরো কভার করার জন্য। কিন্তু এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে এখানে কোনো কিছুভাবে ভিডিও কিছু হবে না। তো আমাদের প্রথমে দুটো সিকিউরিটি যে আছে এখানকার স্টাফ যারা, তারা বলে দিয়েছে প্রথমে কি এটা দেখে কি তোমরা এরকম ভিডিও ভিডিও করো না, তোমরা কিছু করো না। তো তবু আমরা স্টিল লুকিয়ে করছি, এখন দেখা যাক কি হয়। এটা হলো আমাদের রেডমি Xiaomi-র একটা সাইবার ডগ, মানে যেটাকে সার্ভার দিয়ে এটাকে ইয়ে করা হয়, এবং এটা খুবই খুবই একটা ভালো জিনিস, এটা কারণ বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে সবাই, এটা আমাদের সাউথ সিটি মলের মধ্যে এখানে প্রমোশন হচ্ছে, এটা কোনো সেল হচ্ছে না, এটা প্রমোশন হচ্ছে জাস্ট ফর, ঠিক আছে। এটা আমাদের এর থেকে এটাকে মানে এটাকে অপারেট করা, এটাকে মোবাইলের তুলনায় মোবাইলের যে তো ফাইনালি আমরা চলে এসেছি অনিমা বিরিয়ানিতে। আমাদের ব্লগ হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া তো করতে হবে না, নাহলে খেয়ে পেটটা জুড়ে যাচ্ছে। তো সন্দীপন এসে গেছে এবং এখানে আমাদের বর্দা আছে। এখন অনিমা বিরিয়ানি এখানে তোমরা এসে দেখতে পারো, আমরা আজকে ফার্স্ট ট্রাই করছি এটা।
ট্রাই করার পরে দেখি কি হয়, ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দেবো। এবং দোকানদার দাদা আছে, ঠিক আছে, এবং এলার দোকানে আসতে পারো, সবাই ট্রাই করতে পারো, দেখা যাক কি হয়। আমরা এবার খেয়ে দিয়ে বেরোলাম, সঞ্জীবন খাওয়া দাওয়া হজম করে দিয়েছে, এবার বলছে পটি যাবে, যাই হোক। হ্যাঁ, বর্দাও এরকম রয়েছে, বর্দাও বলছে কি আমার পেটটা ঘুরাচ্ছে। তো আমি তোমাকে দোকানটা দেখিয়ে দিই, দোকানটা খুবই, আমি কি বললাম, ভুলভাল বলছো তুমি, না না বর্দা পাক, আমি তোমাকে দোকানটা দেখিয়ে দিই। দোকানটা হচ্ছে আমাদের সাউথ সিটি মল থেকে একটু সোজার দিকে আসতে, এখানে একটা আছে, আমি আপনাকে দেখিয়ে দিই। একটা মূর্তি আছে, যে মূর্তি পড়বো, এটা চার রাস্তা মোড়, চার রাস্তা মোড়। আর দোকানটা হচ্ছে আমাদের সুদীপ্ত বিরিয়ানি, ঠিক আছে, সুদীপ্ত বিরিয়ানি। এখানে আসবে অবশ্যই, বিরিয়ানি ট্রাই করে যাবে, তো ভালো লাগবে অবশ্যই চট্টোপাধ্যায় মূর্তি ফিডব্যাক জানিও। এইখানে আপনি ভালো লাগবে, যাদবপুরের বাস স্টপে দাঁড়িয়ে আছি, এবার যাবো এখান থেকে আমরা ঠাকুরিয়া। আর ওর জন্য আমরা ওয়েট করছি, দেখি গাড়ি আসুক, গাড়ি আসলে আমরা যাবো ঠাকুরিয়ার দিকে, এবার দেখা যাবে এখান থেকে। ওটা ওটা হয়ে গেল, এবারে আমরা যাবো ঠাকুরিয়া, ঠাকুরিয়ার লেকের মধ্যে দেখা যাক। আমরা এখন বাস পেয়ে গেলাম, এবারে আমরা ঠাকুরে যাবো, ঠাকুরে গিয়ে আমরা এই মুহূর্তে ঠাকুরের সামনে নেমে গেছি, ঠিক আছে। এবার আমাদের এবার ঠাকুরের নিচে ওখানে যেতে হবে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমরা লিফটে কিছু করতে পারছি না, ঠিক আছে। বর্দা আমার সাথে আছে, ঠিক আছে, সাথে সঞ্জীবন, এই সঞ্জীবন মুখটা দেখাও না তুমি, ইয়েস বেবি। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরিয়া লেকের মধ্যে, চলে এসেছি সামনে, এবং আমরা অতিরিক্ত ভিজে গেছি, অতিরিক্ত ভিজে যাবে না, ফলে আমরা এখন চা খেতে পারি। আমি বর্দা এবং সঞ্জীবন তিনজনের চা পা খাবো, দিয়ে তারপর ভিতরে যাবো লেকের। আইফোনের ফ্লেক্সিং চলছে, এই মানুষটার কাছে আইফোন আছে, এই মানুষটার কাছে দেখি দেখি দেখি, এই দেখো এই দেখো। আরে এটা তো ভিডিও হচ্ছে, টিডি 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 আর টিডি 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 টিডি। আরে আমি তো ঘুরে যাচ্ছি এপারে, আমি তো ঘুরে যাচ্ছি এপারে। বছর বৌদি চাটা খুব ভালো হয়েছে, আমরা অ্যাগেন আবার খেতে এসেছি, আমি ভিডিওটা দিয়েছি আপনি দেখতে পাবেন, ঠিক আছে। সবাই আসবে অবশ্যই এখানে, চাটা ট্রাই করে যাবেন, খুব ভালো চা বানায়, অতিরিক্ত ভালো, আমি খেয়ে এখানে প্রেমে পড়েছি। আমি নেক্সট টাইম যখন আবার আসবো আবার নিশ্চয়ই খাবো। এই যে দিদি, উনি চা বানাচ্ছেন, খুব সুন্দর চা বানায়। আমরা এত বড় বকচোদি করতে পারি সেটা হয়তো সবাই জানো, ঠিক আছে। তো ভিডিওটা পুরো দেখো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে, চলো।